ওয়েলকাম এভরিওয়ান। তো ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা যে ইংলিশ টেস্ট নিয়ে যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট বা ইপিটি নিয়ে যে কোর্সটা করতেছিলাম, কোর্সটার একদম শেষ প্রান্তে এসে আমরা মোটামুটি দাঁড়াই পড়েছি। তো যেটা বিষয় হচ্ছে যে আমরা এই কোর্সটা ফুল যখন আমাদের চলছে, আমরা দেখা গিয়েছে যে প্রত্যেকটা ক্লাসে, জাস্ট প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু টিপস নিয়ে কথা বলছি বা কিছু ট্রিক্স, কিছু গ্রামার, অনেক কিছু নিয়ে আমরা কথা বলছি, রাইট? বাট এখন ফ্যাক্টর হইতেছে যে এইগুলোর একটা ওভারঅল প্রিভিউ তোমাদের জন্য দরকার। কেন? দেখা যাবে যে প্রত্যেকটা ক্লাসকে যদি তোমাকে আবার প্রিভিউ করতে হয়, তখন দেখা যাবে যে প্রথম থেকে ক্লাসগুলো তুমি প্রিভিউ করে আসতে পুরোটা বুঝছো, কিন্তু কোনো একটা নির্দিষ্ট টিপস বা নির্দিষ্ট ট্রিক্স এইটার দিকে যদি তোমাকে যেতে হয়, তখন দেখা যাবে যে তুমি সেই টিপসটার জন্য আবার প্রত্যেকটা ভিডিও সার্চ আউট করতে হচ্ছে বা সেই ট্রিক্স এর জন্য আবার সবকিছু সার্চ আউট করতে হচ্ছে, কোন গ্রামার পড়তে হবে সেগুলোর জন্য সব দেখতে হচ্ছে। তো তাতে আবার তোমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। স্টিল তোমরা যতক্ষণ পারবা আমাদের কথা, ততক্ষণ তোমরা ইউজ লাইক ই করতেই থাকবা। এটা হইতেছে আমাদের কথা যে যতক্ষণ তোমরা পারবা ততক্ষণ তোমরা ভিডিওগুলো দেখো, বাট স্টিল খুব ইজিলি লাস্ট মোমেন্টে এসে যখন আমরা টিপস এন্ড ট্রিক্স গুলোকে একসাথে করে দিব, তখন হয়তো তোমাদের জন্য এইটাকে অনেক ইজিলি তোমরা করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা। তো সেই চিন্তা ভাবনা থেকে একটু কথা বলা যাক এবং সেই কথা বলে আমরা টিপস ট্রিক্স এর দিকে চলে যাব। তো কথা হচ্ছে যে আমরা মূলত কত রকমের কোশ্চেন টাইপ দেখেছি। আমরা দেখা গিয়েছে প্রায় 11-12 রকমের কোশ্চেন টাইপ দেখছি, এবং যেটা ঘটবে যে এই 11-12 টাইপের কোশ্চেন, এই 11-12 টাইপের কোশ্চেন আমাদের মেইন এক্সামে আসবে। তো দ্যাট মিন্স আমাদেরকে আবার হইতেছে, হ্যাঁ উইট আমির, আচ্ছা তো এই 11-12 টাইপের যেহেতু কোশ্চেন আমাদের আসবেই, তো 11-12 টাইপের ক্ষেত্রে তোমাকে সবকিছু অ্যান্সার করতে হবে। তুমি কোনোটাকে কিন্তু আসলে মানা করা বা মিস করা কোনো কিছু করতে পারবে না, বিকজ সবকিছুর থেকেই মার্ক আছে। যেটা তুমি মিস করবা, যেটা বাদ দিবা, সেটাই তোমার মার্ক কাট ডাউন হয়ে যাবে। এবং আমরা যেটা সবাই আশা করেছিলাম বা আমরা ধরে নিছি যে আমাদের এই কোর্সটা ফুললি শেষ করার পরে আমরা প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন 90-95% ইচ এন্ড এভরি কোশ্চেন প্যাটার্ন আমরা 90-95% আমরা অ্যান্সার করতে পারবো। এবং 90-95% অ্যান্সার করলে আমাদের যে 160-র বেস বা টোটাল হাইস্ট যে 160 ডিইটিতে, এই হাইস্টের মধ্যে তোমরা নাই নাই করেও যদি কেউ 90% অ্যান্সার করতে পারো সঠিক মতো, তাহলে নাই নাই করে 150 বা 150 অনওয়ার্ডস পাবা, যেটা কিনা তোমার আইলস ব্যান্ডের একদম হাইয়েস্ট 8.5 or 9। তো এইটা অনেক লাইক হাই রেপুটেটেড একটা মার্ক। তো যেটা কিনা আমরা দেখে নিব যে এইটা যদি নাও পাই তাহলে আসলে কোন রেঞ্জকে মাথায় রাখবো বা কোনটা আমরা পাইতে পারি। তো দেখা যাবে যে অ্যাটলিস্ট যদি আমরা 135 এর কাছেও পাই, এটা কিন্তু অনেক ভালো মার্ক। লাইক 135, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ তোমার কাছে 105 থেকে 115 এই রেঞ্জটা তোমার কাছে অ্যাক্স করবে, যেটা হইতেছে 6.5 থেকে 7 ব্যান্ডওয়েথের ব্যান্ডের কাছাকাছি আইএলটিএস এর। আর এই যে তোমার 135 বা 135 এই স্কোরটাও যদি কেউ তোলো, এইটা তোমার 7.5। তো কোথায় তুমি এই মার্কসটা তোমার কাছে সর্বোচ্চ চায়, কোথায় তুমি 135 তুলতেছো, এবং 135 এর পরে 140 মিন্সই হচ্ছে এইট, এইটার মানে হয়তো ইয়াপ, এবং তারপরে তো 150 টাচ করে গেলেই 8.5 থেকে 9। তো দ্যাট মিন্স একদম হাইয়েস্ট মার্ক। তো আমরা আশা রাখবো যে আমরা নিয়ার অ্যাবাউট 125 থেকে 135 এই মার্কসটা সবাই তুলবো, প্রচুর পরিমাণে মক টেস্ট দিব। তো আমরা এইবার মেইনলি যে কাজটা করবো যে আমরা ডাইরেক্ট ইসে চলে যাবো, টিপসের দিকে চলে যাবো, যাতে কিনা আমরা
কোন টিপস গুলো বলছি সেইগুলো ঠিক মতো জানতে পারি, খুব শর্টের মধ্যে আমি এই জিনিসগুলো সবাইকে বুঝাই দেব বা মাথায় রেখে দিতে পারো, যাতে সেই সিস্টেমের ব্যবস্থা করে দিব। তো লেটস গো। ফার্স্ট অফ অল একদম এইটাকে আমরা বলবো এক নাম্বারে, এবং এটা স্টার 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 মানে ফাইভ স্টার সবচেয়ে বেশি রেটেড কি, সেটা হইতেছে তোমার মক টেস্ট প্লাস প্র্যাকটিস। তুমি এইটার আসলে কোনো বিকল্প পাবা না। যদি তুমি শুধুমাত্র কোর্সটা শেষ করার পরে ডেডিকেটেড ভাবে পুরো গ্রামার না শেষ করেও, মানে যেটা শুধু ছোটবেলা থেকে জানো পড়ছো, এই বেসটা যদি ভালো থাকে, তাহলে ডেডিকেটেড ভাবে শুধু গ্রামারের পিছনে অনেক সময় না দিয়েও যদি প্রচুর পরিমাণে মক আর প্র্যাকটিস টেস্ট তোমরা দাও, আমরা অ্যাসিওর করতে পারি যে তুমি আসলে যে রেঞ্জ আমরা বলছি 125 to 135 টা খুবই সহজে, তোমরা খুবই সহজে এটা তুলতে পারবা। তো ইয়াপ, তাহলে আমাদের প্রথম চিন্তাটাই থাকবে হচ্ছে যে আমাদের কি পাইতে হবে, মানে এই 125 থেকে 135 পাইতে হবে, এবং তার জন্য প্রচুর মক টেস্ট আর প্র্যাকটিস টেস্ট দিতে হবে। এইবার আসি আমরা একটু কোশ্চেন ডেডিকেটেড। তো কোশ্চেন ডেডিকেটেড বলতে প্রথমে যদি বলি কিছু কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যেমন আমাদের রিয়েল ওয়ার্ড ছিল, তো রিয়েল ওয়ার্ড রিকগনাইজ, রিয়েল ওয়ার্ডের আমাদের দুইটা টাইপ ছিল, একটা ছিল লাইক রিড অ্যান্ড রিকগ, আমরা এইভাবে বলতেছি রিড অ্যান্ড রিকগ, আরেকটা ছিল লিসেন অ্যান্ড রিকগ। তো এই প্যাটার্নটা কি ধরনের ছিল, এই প্যাটার্নটা এমন ছিল যে এই লিসেন অ্যান্ড রিকগ আর রিড অ্যান্ড রিকগ, যে আমাদেরকে একটা বার হইতেছে পড়তে হইতো, পড়ে আমাদেরকে বুঝতে হতো যে এটা রিয়েল ওয়ার্ড কিনা, আরেকবার আমাদেরকে শুনতে হইতো এবং শুনে বুঝতে হইতো এটা রিয়েল ওয়ার্ড কিনা, রাইট? তো এইটা আর এইটা দুইটার ক্ষেত্রে কিছু কমন এজেন্ডা আমরা বলছিলাম। তো কমন এজেন্ডা গুলোর দিকে যাওয়া যাক। তো কমন এজেন্ডা গুলোর মধ্যে প্রথমত হইতেছে প্রচুর পরিমাণে তোমাকে ভোক্যাব পড়তে হবে, ভোক্যাবের কোনো বিকল্প এই সিস্টেমে নেই। দুই নাম্বার যেটা আমরা বারবার বলছি, অনেকবার বলা হয়েছে একই জিনিস, যে যে কোনো ওয়ার্ডের ভার্ব নাউন অ্যাডজেক্টিভ এই ফর্মগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে। থার্ড আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, যে কোনো ওয়ার্ডের নেগেটিভ, নেগেটিভ বলতে মূলত হইতেছে অ্যান্টোনিম, নেগেটিভ বা অ্যান্টোনিম এই জিনিসটাও প্রচুর পরিমাণে পড়তে হবে। বেসিক্যালি এই তিন রকমের ওয়ার্ডের ক্ষেত্রে যদি কিনা গ্রামার্সের দিকে যাইতে বলি, তাহলে যদি আমরা ভোক্যাবকে মাথায় রাখি সঠিকভাবে, ভার্ব নাউন অ্যাডজেক্টিভ প্রচুর পরিমাণে পড়ি, এবং সব ওয়ার্ডেরই মোটামুটি স্ট্যান্ডার্ড নেগেটিভ কিভাবে হয় এইটা জানি, তাহলে খুবই সহজে একদম হাইয়েস্ট রেঞ্জেসের সঠিক উত্তর আমরা এই টাইপের কোশ্চেনে করতে পারবো। তার পাশাপাশি যে একটা জিনিস আমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে নিজের কমন সেন্স কিছু। কমন সেন্সের ক্ষেত্রে যে জিনিসগুলোকে ইউজ করবো, প্রথমত হইতেছে প্রোনাউন্স করতে করে দেখতে হবে, যেটাকে প্রোনাউন্স করতে পারবো, অর্থাৎ স্পেলিং দেওয়া আছে প্রোনাউন্স করবা, আর প্রোনাউন্স হইতেছে সেটাকে স্পেল করবা, দেখবা যে এরকম আসলে কোনো শব্দ জীবনেও দেখছ কিনা। প্লাস আমাদের যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে কতটা লাইক ওই ওয়ার্ডটাকে তুমি অন্য কোনো ওয়ার্ডের সাথে নিউ রিয়েল ওয়ার্ড তুমি খুঁজে পাও কিনা ওই ওয়ার্ড থেকে। যেমন আমরা বারবার একদম প্রথম ক্লাসে যেটা একটা সলভ করেছিলাম সেটাকে দিয়ে যদি বলি, আমাদের ইফেন্ড ছিল, আমরা সেটাকে ডিফেন্ড বানাতে পারছি, রাইট? তো এই তো এইটাই, যে ইফেন্ড ছিল আমরা ডিফেন্ড বানাতে পারলাম, দ্যাট মিন্স আমরা বুঝতেছি যে ইটস পসিবল টু ক্রিয়েট দ্য রিয়েল ওয়ার্ড, অর লাইক রিয়েল ওয়ার্ডটা আমাদের বুঝে ফেলা গেল। তো এই টাইপ গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলেই হচ্ছে তোমার মোটামুটি আমাদের এই কোশ্চেন টাইপটা কমপ্লিট হয়ে যাবে, উই ক্যান অ্যাসিওর। এর পরবর্তীতে আসে, এর পরে কিছু কোশ্চেন টাইপ ছিল,
যার মধ্যে একটা ছিল আমাদের যে ভয়েস, লাইক তুমি পুরোটা পড়ে তুমি রিড আউট করবা। সো সেই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, লাইক দ্য রিড আউট কোশ্চেন, যে রিড আউট, সেইটাতে আমরা বলছিলাম যে কি করে রিড আউট করবা, সেটা একদমই টিপস দিয়েছিলাম বেশ কিছু, যে নিজেকে মাথায় রাখতে হবে প্রথমত যে তোমার কেমন আসতেছে। লাইক যদি সেন্টেন্সটা বড় হয় তো তোমাকে সেন্টেন্সটা আগে 30 সেকেন্ড পড়ে ফেলতে হবে, কেমন আসছে পরীক্ষায় সেটার উপর। যদি 30 সেকেন্ডের, মানে 30 সেকেন্ড আমি বেশি বলছি, তোমার যতটা টাইম লাগবে তো তুমি সেই টাইমটুক পর্যন্ত এটাকে আগে নিজে পড়বা। যদি কোনো নিউ ওয়ার্ড দেখো, নিউ ওয়ার্ড যেটার প্রোনাউন্সিয়েশন তুমি জানো না, তাহলে তুমি মিনিমাম 3 or 4 times ওইটাকে নিজে প্রোনাউন্স করার বা রিড করার চেষ্টা করবা। এইটা করলে যেটা হবে যে তুমি ওইটাকে স্মুথলি বলতে পারবা। সো ইয়া, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে টিপস এইটাই থাকে, অ্যাজ গ্রামার অনেক বেশি এখানে দরকার হয় না, এখানে তোমার বলাটাই দরকার। আর হইতেছে প্রোনাউন্সিয়েশনটা তোমার একটু ভালো ক্যান বি, আর লাইক দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এইটার ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস বলেছিলাম যেগুলো কিনা আমাদের রিয়েল ওয়ার্ল্ড রিকগনাইজেশনের ক্ষেত্রেও দরকার। সো সেগুলো কি, বেসিক যদি গ্রামারের কথা বলি তাহলে আমাদের অনেকগুলো রকম গ্রামারের কথা মাথায় রাখতে হয় ওই ক্ষেত্রে। তোমার ধরতে পারো যে একটা সেন্টেন্স স্ট্রাকচার অনেক বেশি হেল্পফুল যে কোনো ক্ষেত্রের সেন্টেন্স, তোমার যেটা যাই হোক না কেন তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। সেকেন্ডলি হইতেছে তোমার যে সেন্টেন্স স্ট্রাকচারে এখানে কি বসবে না বসবে, এরপর আর্টিকেল, কোন ওয়ার্ডের আগে কোন আর্টিকেল বসবে, তোমার প্রিপোজিশন, এন্ড ইন বেসিক আমরা আগে যেগুলো বলে আসলাম, ভোক্যাব, নেগেটিভ, এন্ড ওয়ার্ড ফর্ম, ওয়ার্ডের ফর্ম। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আরামসে আমরা এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে পারবো। ওকে, সো তারপরে নেক্সটে যাওয়া যাক। তো নেক্সটে আরেকটা কোশ্চেন টাইপ নিয়ে যদি আমরা বলি, সেটা আমাদের ছিল যে আফটার হিয়ারিং তোমাকে নিজেকে শুনে, লিসেন অ্যান্ড রাইট, লিসেন প্লাস রাইট। তো তোমাকে মেইনলি হইতেছে যা বলতেছে সেটা শুনতে হবে তারপর লিখতে হবে। ওই ক্ষেত্রে আমরা যে টিপসটা দিয়েছিলাম যে তুমি এটাকে স্প্লিট করো, লাইক ভাগ করে ফেলো, যে কয়েকটা পার্টে দেখা গেল তোমার একটা সেন্টেন্সকে তুমি 3 ভাগ করো এবং 3 বারে 3টা ভাগ শুনো, তাতে যেটা হবে তুমি আরামসে 3 ভাগ লিখে ফেলতে পারবা। দেন তোমার যে পাঞ্চুয়েশন মার্কস গুলো, এই পাঞ্চুয়েশন মার্কস গুলো ভালো করে পড়ো যে কোন রকম ব্রেকের জন্য কোন পাঞ্চুয়েশন মার্কসটা দিতে হবে, আর সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে ফলো করো যাতে যদি কিছু মিসও যায় তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে সেখানে ভার্বটা বুঝতে পারোনি, ভার্বটা বসায় দিলা। সো দিস কাইন্ডস অফ থিংস মেনটেন করলে এই কোশ্চেন প্যাটার্নটা আরামসে অ্যান্সার করা যেতে পারে। নেক্সটের দিকে যাওয়া যাক, যে নেক্সট আরেকটা কোশ্চেন টাইপ নিয়ে আমরা আলোচনা করি। তো এই কোশ্চেন টাইপটা হইতে যাচ্ছে আমাদের এমন যে পিকচার, একটা ইমেজ ডেসক্রাইব, ইমেজ ডেসক্রাইব, এটার প্রথমটা নিয়ে আমরা একটু কথা বলি। সো ইমেজ ডেসক্রাইব এর ফার্স্ট ওয়ান হইতেছে আমাদের যে স্পিকিং টেস্ট, একটা ছবি দেখে স্পিকিং করতে হবে। এইখানে আমরা বলছিলাম যেগুলো, যে প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস, নিজের বাসার যে কোনো জিনিস দেখে তুমি প্র্যাকটিস করো, দেন মুভি দেখে বোঝা শেখো যাতে মুভির একটা সিচুয়েশন তুমি খুব তাড়াতাড়ি বর্ণনা করতে পারো, সেন্টেন্স স্ট্রাকচারটা কখনো কথা বলার সময় ভুল করা যাবে না, সো এগেইন সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে পড়ো, অ্যান্ড বেশ কিছু ভোক্যাব পড়ো যাতে ওয়ার্ড গুলোকে ঠিক মতো দিতে পারো, অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই জিনিসগুলো মাথায় রাখলে এই কোশ্চেন প্যাটার্নটা ডান। সো এইখানে আমরা মোটামুটি 6-7-8টা কোশ্চেন প্যাটার্ন অলরেডি আলোচনা করে ফেলছি, এর মধ্যে দিয়ে ছোট ছোট করে আমাদের যেটা কাজ হবে যে আমরা এই জিনিসগুলো এই ক্লাস পর্যন্তই রাখছি,
এই টিপস গুলোকে এই ক্লাসে তোমরা আবার ভালো করে দেখো যে এই টিপস গুলো তোমরা বুঝতে পারছো কিনা, বা এই টিপস গুলো আগেও দিয়েছিলাম যখন তখন বুঝতে পারছিলে কিনা, এবং নিজেরা এই টিপস গুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে বাকি কোশ্চেন টাইপ গুলোর সিস্টেম নিয়ে বা কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস এভরিওয়ান।